হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় ছোট ছোট মিষ্টি কুমড়া ঝরে পড়ার কারণ ও প্রতিকার। একটি মিষ্টি কুমড়াও ঝরে পড়বে না কয়েকটি বিষয় জানা থাকলে, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। ছোট ছোট মিষ্টি কুমড়া ঝরে পড়ার প্রধান কয়েকটি কারণ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরাগায়নের অভাব এবং মিষ্টি কুমড়া ফলের মাছি পোকার আক্রমণ। কিভাবে বুঝতে পারবেন পরাগায়নের অভাবে মিষ্টি কুমড়া ঝরে যাচ্ছে নাকি ফলের মাছি পোকার আক্রমণে মিষ্টি কুমড়া ঝরে যাচ্ছে? ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখন জেনে নেওয়া যাক মিষ্টি কুমড়ার মাছি পোকা কিভাবে ক্ষতি করে। এই মাছি পোকা অর্থাৎ স্ত্রী মাছি পোকা মিষ্টি কুমড়ার কচি ফল ও ফুলের মধ্যে প্রথমে ডিম পাড়ে। পরবর্তীতে ডিম থেকে ক্রিয়া বের হয়ে ফল ও ফুলের ভেতর কুড়ে কুড়ে খায়, যার ফলে ফুল ও ফলে পচন ধরে এবং নষ্ট হয়ে যায়। এবং ছোট কুমড়ায় আক্রমণের কারণে ফল পচে যায়। এই পোকার আক্রমণের ফলে প্রায় 50-70% ফল নষ্ট হয়ে যায়। মাছি পোকা কুমড়ো ফলের জন্য খুবই ক্ষতিকর, তাই এই পোকা দমন করা খুবই জরুরি। এই মাছি পোকা দেখতে কেমন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। এখন জেনে নেওয়া যাক মাছি পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে। মাছি পোকা দুইভাবে দমন করা যায়, জৈবিক উপায়ে ও রাসায়নিক পদ্ধতিতে। এই পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ খুবই ভালো কাজ করে, অথবা মাছি পোকা দমনের জন্য বিষ ফাঁদ ব্যবহার করতে পারে। এই বিষ ফাঁদ যেভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যায়। ঢাকনা সহ স্বচ্ছ প্লাস্টিক পাত্রের জানলা কেটে বা ছোট ছোট যে কোনো প্লাস্টিক পাত্রে 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়া কিছু পানি সহ অথবা চিটা গুড়ের সাথে 0.5 গ্রাম ডিপটারেক্স 80 SP বা 15 ফোঁটা যে কোনো বালানাশক ব্যবহার করতে পারে। আবারও বলছি, চিটাগুড়ের সাথে 0.5 গ্রাম ডিপটারেক্স 80 SP বা 15 ফোঁটা যে কোনো বালানাশক ব্যবহার করতে পারে। এই পদ্ধতিতে বিষপাত তৈরি করলে মাছি পোকা দমন হবে। এছাড়াও কচি ফল কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে দিলে মাছি পোকা সহজে আক্রমণ করতে পারে না। এখন জেনে নেওয়া যাক রাসায়নিক পদ্ধতিতে কিভাবে দমন করা যায়। সাইফারম্যাথ্রিন গ্রুপের কীটনাশক 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। সাইফারম্যাথ্রিন গ্রুপের কীটনাশক পরিচিতি সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। সঠিক পদ্ধতিতে কিভাবে পরাগায়ন করতে হয় এবং কোন সময় পরাগায়ন করলে ফল ঝরে পড়বে না, সে সম্পর্কে খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ রইল। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।